যার পেট মোবারকে দয়াল নবী ছিলেন উনি কি জাহান্নামি? এত বড় আকল আপনাদের? মাথার উপর কি কুকুর আর শুকুরে কি গন্ডা চারি গন্ডা প্রস্রাব করেছে? বুড়া বুড়ি অলক দা আকল তুই দেলাম আই ফেলে এলে নইয়ে এইস। আগে এক নম্বরে বলে দিলাম কি এইস কন নেই, তাহলে দাঁড়ি বাগরির নাম ইমান নয়। ইমান হলো কি? ইমান হলো কি? জান থেকে দয়াল নবীকে ভালোবাসার নাম। ইজা জুকির তু জুকিরতা মাই, যেখানে আমি আল্লাহর নাম নিবে সেখানে আমার দয়াল নবীর নাম নিতে হবে। তারপরে ওয়ান তুম মুকমিনি। সেই জন্য আজিজুল হক শেরে বাংলা রহমতুল্লাহ আলাই ইমানের টার্গেটটা বেছে নিলেন, মাই মরিজ ইশকে রাসূল হো, ইমান বের করে নিলেন। কি জিনিস দিলে ইমানটা তাজা থাকবে, কি জিনিস থাকলে ইমানটা মজবুত থাকবে? কেননা উনি মাজার মোবারকে গিয়ে উনি বলে নাই আমার মাজারটা বাঁধো, ন জেলায়তে এমন ভাবে হাসিল করেছেন কে আমার পর্যন্ত শুধু জ্বলতেই থাকবে, এটা আরে কয়েক ভাঙা হবে আবার নতুন নতুন করে এটা সাজাইবেন। এটা হলো বেলায়তের মাজারে গিয়েও পাওয়ার চলে যায়। কারণ কেন? যিনি দয়াল নবীর জন্য ফানা হয়ে যায়, নিজের জীবনটা কোরবান করে দেয়, অঙ্গ প্রত্যঙ্গ দয়াল নবী বলে জিকির করতে থাকে, তার জন্য কুল কায়না জিকির করতে থাকে। এটার নাম হলো ইমান, এটার নাম হলো ইমান। আমরা মরে যাব খোঁজ খবর থাকবে না, কিন্তু শেরে বাংলার খোঁজ খবর থাকবে, দুনিয়ায় জিকির করবে। কারণ উনি দুনিয়ার টাকা, আমার রসুল পাক বলেছেন তোমরা তিনটা জিনিসকে বেশি ভালোবাসো, কয়টা? এক নম্বর, কত কষ্ট করে যে ইসলাম আমি রসুল দিয়েছি আমি জানি আর আমার সাহাবারা জানে আর আল্লাহ জানে, এই ইসলামটাকে তোমরা বেশি ভালোবাসিও। দুই নম্বর, আমি রসুলকে জানার থেকে তোমরা বেশি ভালোবাসিও। হাদিস লা ইউকমিনু ওয়াহাদুকুম জোরে বলেন না। তিন নম্বর হল, পৃথিবীর যে প্রান্তে থাকো না কেন, যারা ওলি আল্লাহ আমি আল্লাহর বন্ধু হবে তাদের প্রশংসা করতে থাকো, তাদেরকে জিয়ারত করতে থাকো, তুমি মারা গেল কেয়ামত পর্যন্ত তোমার নামের উপর কোড়া দুনিয়া প্রশংসা করতে থাকবে, ঠিক না? সেই জন্য এগুলো ধরে রাখেন, এগুলো যদি ধরে রাখেন আপনি মরে গেল অমর, মরে গেল অমর। আপনি আল্লাহর ওলিকে জিয়ারত করেছেন, আপনি মারা গেলে আপনাকে গোটা দুনিয়া জিয়ারত করবে। জোরে বলেন সুবহান আল্লাহ। কারবালার জমিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাই করে দিলেন, শহীদ করে দিলেন। অন্য ধর্মের মানুষ নয়, দাঁড়িয়ে ছিল, টুপিও ছিল, ফাকরিও ছিল, অক্তমজিম নামাজও পড়েছে, বুলবুল হয় নামাজও পড়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আশেকদেরকে নিয়ে উনিও জামাত একটা কারবালার জমিনে পড়েছেন, ঠিক না? এজিদ বাহিনীও 22,000 সৈন্য নিয়ে ওরা জমাত একটা ফরজে, এগুলো হুসাইনি নামাজ, এগুলো এজিদি নামাজ, এগুলো জান্নাতি নামাজ, এগুলো জাহান্নামীর নামাজ, বাক হয়ে গেল, ভুল হল, ভুল বললাম মনে হয়। তাহলে দাড়ি টুপির নাম ইমান, এই যে জোর কন নেই, দাড়ি টুপির নাম ইমান। এরকম দাড়ি টুপি ফাকরি ভারতে শিখের তো আছে, এই যে কন নেই, আরে শিখ হলের ফাকরি আর দাড়ি দিলে যেন আসমান তুমি কেঁচা লাগবে বানা ভাই। আজকে আমরা অলি আল্লাহর মাধ্যমে ইসলাম পেয়েছি। এখানে নাম দিয়েছে খাজা গরিব নওয়াজ, আমাকেও বলেছেন একটু খাজা গরিব নওয়াজের শান বলিও। খাজা গরিব নওয়াজ উনি কে? উনি আওলাদ রসুল। খাজা গরিব নওয়াজ উনি কে?
উনি اولاد রাসূল উনি ভারত জমিনে আসে নাই উনার বাড়ি সাজিস্তান কান্দাহানে ইরানের পাশাপাশি উনার বাড়ি ইরানের পাশাপাশি উনি এখান থেকে রাশিয়া পর্যন্ত গেলেন কিন্তু শেষ পর্যন্ত যাই দয়াল নবীর রওজা মোবারকে যখন গেলেন আমার রাসূল বলে তোমাকে আমার জন্য খুব প্রয়োজন আমার ইসলামের জন্য বড় প্রয়োজন এত সুন্দর বাতি মদিনাতে জ্বলার প্রয়োজন নাই এখানে যেখানে মদিনার বাতি জ্বলে সেখানে তুমি কাজা করিবে না আমাদের বাতি এখানে প্রয়োজন নাই এমন একটা জায়গায় তোমাকে জ্বালাইবো যে আলো দিয়ে গোটা দুনিয়া আলোকিত হয়ে যাবে আল্লাহ ইজহাব ইলাল হিন চলে যাও হিন্দুস্তানে চলে যাও ওয়া হুয়া সুলতান আজীবনের রাজা বানিয়ে দিলাম সুবহানাল্লাহ একদিন অন্য একটা রাজা 5 বছরের ঠেলি ঠুলি 10 বছর ইয়া তো ঠেলা মানলে 15 বছর 20 বছরের লাইন করে দিয়ে উতদন করাই ফেলে গিয়ে কিন্তু ইন্দিরা গান্ধী ভারতের রাজা উনি যখন বলতেছেন খাজা গরিব নওয়াজের মাজারে সবাই যায় কেন ফাইছে কি উনি তো মাজারে চলে গেলেন ইন্দিরা গান্ধী বলতেছেন সবাই এখানে যায় কেন ফাইছে কি আমি একটু গিয়ে দেখি ইন্দিরা গান্ধী যখন বলে গেলেন হাজা গরিব নওয়াজের মাজারের দরজা থেকে একটু দূরে দাঁড়াইলেন উনি তো একজন অন্য ধর্মের মানুষ তো রওজা মাজারের মাজারের দিকে ইন্দিরা গান্ধী চোখ বন্ধ করে তাকায় রইলেন অন্য ধর্মের মানুষ আল্লাহর ওলিকে বলে মহাপুরুষ কি বলে মহাপুরুষ অসাধ্য সাধন চোখ বন্ধ করে ইন্দিরা গান্ধী বলে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার তো বক্তবৃন্দরা বলতেছেন আপনি আল্লাহু আকবার করতেছেন কেন চোখ বন্ধ করে ওদে কি দেখেছি জানো ওদে কি দেখেছেন আই খাজা মাই রাজা নেহি হাকিকত পে তুই হি ইনকা রাজা আমি ইন্দিরা গান্ধী দেখতেছি গোটা ভারতের জমিনটা আপনার হাতের তালুর মধ্যে কিয়ামত পর্যন্ত থাকবে কত রাজা আসবে আর যাবে কিন্তু আপনি খাজা কিয়ামত পর্যন্ত থাকবেন অতদিন গৌর গোবিন্দর ফিতে রাজার অস্তিত্ব নাই খাজা গরিব নওয়াজের অস্তিত্ব আছে গোরে গোবিন্দর অস্তিত্ব নাই বাবা শাহজালালের অস্তিত্ব কিয়ামত পর্যন্ত থাকবে কারণ কেন এরা হকের জন্য যুদ্ধ করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ তাইলে খাজা গরিব নামাজ যিনি ভারতবর্ষে এসে যার জবানে পাকের তাসিরে ভেলায়তের তওয়াজ্জু দিয়ে 90 লক্ষ মানুষ মুসলমান করেছেন একটু জোরে বলেন সারা দুনিয়া সালাম মাই মরিজ ইশক রাসূল হো মাই গোলাম নবী মুস্তাফা হো মেরে আজ বাতিন পৌঁছো মেরা দিল বানা হে কাবা মেরা দিল বানা হে কাবা মেরা জিগর বনে মদিনা মেরে আরজু হে মুহাম্মদ মেরে জুস্তেজু মদিনা সালা দুনিয়া আপনারা আমার কথাগুলো বুঝতেছেন বুঝতেছেন তো যে খাজা গরিব নওয়াজের জবানের তাসিরে জবানে পাকের তাসিরে 90 লক্ষ মানুষ মুসলমান হয়েছেন তে খাজা গরিব নওয়াজকে আমরা স্মরণ করব না করব না একটু জোরে বলো করব না করব না আর আমাদের হুজুররা বলতে লাগলো তোমরা খাজা বাবা বলো কেন উনি তো গাঁজা খায় আস্তাগফিরুল্লাহ অথচ যে হুজুর গুলো এই কথাগুলো বললো উনি খাজা গরিব নওয়াজের ফসরাবের সমতুল্য হবে এই বিশ্বাস আপনাদের হয় ফসরাব বলতেছি ফসরাব যিনি 56 থেকে 60 বছর বয়স হয়ে গেল শাদি মোবারক করার কোনো খবর নাই তখন উনার খলিফা প্রধান খলিফা কুতুবউদ্দিন বখতিয়ার খাঁকি রহমাতুল্লাহ আলাইহি হামিদউদ্দিন নাগরি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন অবাজান এত জান প্রাণ দিয়ে দিচ্ছেন শরীরের অস্তিত্ব লড়ে যাচ্ছে ইসলাম করে করে শেষ করে যাচ্ছেন আপনি একটা শাদি করেন না 60 বছর বয়স হয়ে গেল অবাজ 60 বছর
শাদি মোবারক করেন হাজা গরিব নামাজ রহমাতুল্লাহ আলাই চোকর বানি সেরে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইকে বলতেছে ও কুতুবউদ্দিন ও হামিদউদ্দিন তোমরা যা আমাকে শাদি করার জন্য বলেছো এখনো তো দয়াল নবী মদিনাতুন সেই কথা আমাকে বলে নাই যেই দায়িত্ব আমাকে দিয়েছে ভারতের জমিন ইসলামের বাতি জ্বালানোর জন্য এটা কতটুকু দয়াল নবী খুশি হয়েছেন এখনো আমাকে বলে নাই শাদির ব্যাপারও যদি বলে থাকে আমার রসুল পাক আমাকে ইশারা দিবে যিনি নিজের জীবন 60 বছর বয়স হয়ে গেল আমার রসুলের দায়িত্ব পালন করতে এসে বিয়ের খবর চলে গেছে আর এই উজুর মশকরা করতেছে খাজায় বলে গাজা হায় যার জবানে বাগের থাসিরে 90 লক্ষ মানুষ মুসলমান হয়েছেন শুধু তাই ন যার মৃত্যুর সময় আল্লাহই মনে হয় কুদরতের হাতে রেখে দিয়েছেন হাজা হাবিবুল্লাহ কফালের মধ্যে মা তাফি হুবিল্লাহ উনি আল্লাহর জন্য দেবা না দলিল হয়ে গেল গোটা অস্তিত্ব শেষ হয়ে যাবে কত রাজা বাদশা ভারত আসবার যাবে কিন্তু খাজা গরিব নামাজ কিয়ামত পর্যন্ত সুলতানুল হিন্দ সুলতান হিসাবে কিয়ামত পর্যন্ত থাকবে বড় করে বলেন সুবহানাল্লাহ খাজা গরিব নামাজ হে 56-60 বছর বয়সে হে কথা যখন মন থেকে বলে দিলেন সুকর ফানি যখন ছেড়ে দিলেন মদিনার রসুলের রওজা পাকে খবর হয়ে গেল রসুল পাকের রওজা মোবারক খবর হয়ে গেল আরে আমার খাজা গরিব নামাজ আমি রসুলকে কত ভালোবাসে কত ভালোবাসে তখন আমার রসুল হযরতে জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রসুলের নাতিকে স্বপ্নে দেখাইতে লাগলো ও জাফর সাদেক একটু খাজা গরিব নামাজকে বলে দাও একটা শাদি করার জন্য জাফর সাদেক রাদিয়াল্লাহু বলতেছেন আপনি রসুল খাজা গরিব নামাজকে বলে দেন না খোদা আমি বলে দিব না ও আমাকে দেখলে কলিজা ছিড়ে যাবে বদদাস করতে পারবে না শাদির কথা ভুলে যাবে জীবনের আর উল্লাস মনে থাকবে না শুধু রসুল রসুল করে ফানা হয়ে যাবে তুমি বলে দাও জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা হুকে দয়াল নবী বলতেছেন ও জাফর সাদেক তুমি বলে দাও হাজা গরিব নামাজকে শাদি করার জন্য কেন না হাজা গরিব নামাজের প্রত্যেক কাজের উপর আমি রসুল রওজা মোবারকে শান্তি এবং সুখে আছি ওনার কাজের উপর আমি সন্তুষ্ট আছি জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা হুর স্বপ্নে দেখাইতে লাগলো হায় হাজা গরিব নামাজ পেয়ারা রসুল আপনার কাজের উপর সন্তুষ্ট হয়েছেন কেয়ামত পর্যন্ত আপনার বেলায়তের পাওয়ার জন্ডা চলতে থাকবে ইসলামের নিয়ামত যাদেরকে যাদেরকে দিয়েছেন কেয়ামত পর্যন্ত আলহামদুলিল্লাহ বর্তমান আদমশুমারির গণামতে 36 কোটি মুসলমান হকুটি এগুলো একমাত্র ওলি আল্লাহর অবদান এগুলো একমাত্র ওলি আল্লাহর আল্লাহর ওলিদেরকে অস্বীকার করার কোনো সুযোগ নাই কোনো সুযোগ কোন সুযোগ নাই সুবহানাল্লাহ একটু জোরে বলেন না জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাজা গরিব নামাজকে বলতেছেন শাদি করতে বলেছেন দয়াল নবী খাজা গরিব নামাজ চোখের পানি ছেড়ে মুসকে হাসি দিয়ে বলতেছেন এ বুড়া বয়সত বৃদ্ধ বয়স আমাকে মেয়ে দিবে কে আমার বয়স তো শেষ হয়ে গেল 56-60 বছর বয়স চলতেছে আমাকে কে মেয়ে দিবে দয়াল নবী কে বলতেছেন জাফর সাদেক রাদিয়াল্লাহ ইয়া রাসূলুল্লাহ উনার বলে বৃদ্ধ বয়স হয়ে গেছে উনাকে মেয়ে দিবে কে আর উনি কার মেয়েকে শাদি করবেন উনি ঔলাদ রাসূল উপযুক্ত তো এরকম একটা পাত্রীয় রাখবে সঙ্গে সঙ্গে দয়াল নবী জাফর সাদেক কে বলতে লাগলো ও জাফর সাদেক দিল্লির মধ্যে একজন আমার বেশি মহব্বতের ব্যক্তিত্ব আছে যার নাম হুজুমউদ্দিন ওমার একটা মেয়ে আছে উনি উপযুক্ত একটা পাত্র পাচ্ছেন না মেয়েকে বিবাহ দেওয়ার জন্য ওনাকে বলে দাও ওনার মেয়েটাকে ওনার হাত ধরে নিয়ে আমার খাজা গরিব নামাজকে শাদি ভরাই দেওয়ার জন্য জোরে বলেন না
কেশফত যায় উনি দিল্লি থেকে নিজের মেয়ে এনে খাজা গরিব না উনি বড় আল্লাহর ওলিও ছিলেন আলেমও ছিলেন ওনার মেয়ে খাজা গরিব নামাজকে শাদি করাই দিলেন দিয়ে দিলেন ছেলে তিনটা মেয়ে একটা মনে হয় ফকরউদ্দিন জিয়াউদ্দিন ওজিহউদ্দিন আর মেয়ের নাম মনে হয় উম্মে জমিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই যে আল্লাহর বলি অস্বীকার করার কোনো সুযোগ আছে একটু জোরে বলেন না নাই তো আল্লাহর ওলিদেরকে এই যে আপনি হুজুর হয়ে এত বড় মহান হস্তি যিনি সুলতানুল হিন ওনাকে যে বলে দিলেন খাজায় গাঁজা খায় কথাটা সুন্দর হয়েছে ভালো লাগলো তা আপনি একজনকে হেজারত করতেছেন আর একজন আপনাকে তার একজনে করবে আর আল্লাহর ওলির সাথে মশকরা করলে এটা তো আল্লাহ দলিল দিলেন আমার রসুলে বলে দিলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল খারব যারা আল্লাহর ওলিদের সাথে মশকরা ঠাট্টা বিদ্রুপ করে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছি কে বলেছেন ওলি আল্লাহর কথা যদি কোরআনে হাদিসে না থাকতো আমরা না বলতাম এগুলো তো কোরআনের দলিল আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন সাবধান নিশ্চয় যারা আমার বন্ধু হবে ওলি আল্লাহ কবরে হাসরে ফুলতারাতে তাদের কোনো ভয় কোনো চিন্তা কোনো পেরেশানি বললেন কে আল্লাহ শুধু ওলি আল্লাহ চিন্তা নাই দেন যারা ওলি আল্লাহর সাথে সম্পর্ক রেখেছে তাদেরও চিন্তা নেই গৌস ভান্ডারী হযরত কেবলা একজন ওনার সঙ্গে সম্পর্ক রাখার কারণে কয়শ তো আল্লাহর ওলি হয়েছে দেখো গৌস ভান্ডারী একজন ওর সাথে লেগে কয়শ আল্লাহর ওলি হয়েছে চোখে দেখেন ভুল বললাম মনে হয় আমার সাইন সাই সিরকুট দাদা হুজুর কেবলা সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ আলাইহি বানিয়ে জস্তে জুলু সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি বলতেছেন হাই আমার ভক্ত মরিদারা শুনো তোমাদেরকে নতুন ভাবে খেলা আবদ্ধ দিতে হবে না যে দরুদ শরীফ আর জিকির দিয়েছি এগুলো জপতে জপতে আল্লাহর ওলি হয়ে যাবে নতুন করে খেলা আবদ্ধ দিতে হবে না দেখেন ওলি আল্লাহ শান দেখেন রাগ করলেন মনে হয় কারো গালি নয় কারো গালি এরকম অভ্যাস এই জাহাঙ্গীর হুজুরের নাই বুঝে নিবেন এগুলো লতি খাইয়ের গলা উতর বলি খোদার জন্য লতি বে কি দিয়ে রে খাইতে কইয়ে লতি খসুই বে তো খোদা আইবা নাই তো খসু খাই যদি লতি খাই গলা উতর যে খোদার জন্য তোর কই তো লতি বে খাইবার আগে খাট্টা টাট্টা দিয়ে রেখাইছ নইলে গলা লই যাবি কই তো তুই টিং মাজিম না গলাইলে কি খোদার দোষ কাদা তো লাইন মাজিম গলাই তো কই দে না তুই ন গলাস দই তো বেজালে তোর গেছিস আল্লাহ বুঝিবে তৌফিক দো আজকে বাস মালিক সমিতির শ্রমিক ভাইয়েরা ভাগ্যবান মদিনার রসুল কুছে হয়ে গেছে মদিনার থেকে আপনাদের এই খান্ড দেখে সম্মান দেখে খুশি হয়ে গেছে মদিনার রসুল আমার বাজান সারা বাংলা সজুর হাসতেছে অনেকদিন পরে আমার আশেক গুলোকে দেখতেছি জাগাত হাসতেছে খুশিয়ে দেখেন গিয়ে দেখেন গিয়ে দেখেন আমি এখান থেকে দেখতেছি হাসতে যা আমার বাজান খুশি হয়ে গেল অলি আল্লাহ কেয়ামতের জন্য জিন্দে বল বললাম মনে হয় কারণ এক নম্বর বলেছি কি এই তো বলি গিয়ে ইয়ান হইলে আসল গো আমল ন ইমান আগে কি নামাজ নয় দাড়ি টুবি আগে কি আগে কি ইমান ইমান ইমানের ব্যাপারে নো কম্প্রোমাইজ সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধতে গেলেন কোথায় ইসলামের প্রথম যুদ্ধ কি যুদ্ধ ওনার
সিদ্দিক আকবর আমিরুল মুকমিনিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার হুর ছেলে আব্দুর রহমান মুসলমান এ যখন নেই বাফের বিপক্ষে দয়াল নবীর বিপক্ষে আবু জাহেল আবু লাগাবের পক্ষে গেলেন যুদ্ধ বাফের বিপক্ষে দয়াল নবীর বিপক্ষে আবু জাহেল আবু লাগাবের পক্ষে বদরের যুদ্ধ গেলেন তো উনাস ছেলে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলাহু উনি তো পরে কলমা পড়েছেন দে তুমি আব্বাজানকে বলতেছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে আব্বাজান আমি আপনাদের বিপক্ষে আবু জাহেলের পক্ষ নিয়ে যুদ্ধ গিয়েছিলাম তাই তো আপনি যখন যুদ্ধ করতে করতে আমার কাছে কাছে চলে আসলেন তখন আমার একটা সুযোগ ছিল আপনাকে আমি চাইলে দু টুকরা করে ফেলতে পারতাম ছেলে বলতেছেন হাই আব্বাজান চাইলে আপনি আমার তলোয়ারের নিচে চলে এসেছেন আমি চাইলে আপনাকে দু টুকরা করে ফেলতাম কিন্তু হঠাৎ করে আমার মায়া এসে গেল এটা তো আমার আব্বা আমি আব্দুর রহমানের মায়া এসে গেল এটা তো আমার আমার আব্বা জন্মদাতা পিতা মায়া এসে যখন গেল আমি হট করে সেখান থেকে লড়ে অন্যদিকে চলে গেছি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা খুব মিষ্টি হয়ে ছেলেকে বলতেছেন এগুলো কলমা পড়ার পরের কথা বাবা আব্দুর রহমান তুমি বড় সুন্দর কথা বলেছো আমাকে তলোয়ারের নিচে ফেইও বাপ হিসাবে ছেড়ে দিয়েছো কতল করে নাই কিন্তু আমি কি করতাম জানো আমার রসুলের দিকে দেখে আমি তোমাকে সেদিনেই কতল করে দিতাম এটা হলো আমার ইমান সুবহানাল্লাহ এটা হলো আমার ইমান হযরত উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আব্বাকে বলতেছেন আব্বা আমি কলমা পড়েছি কি সুন্দর দয়াল নবী কান্নার শামসা তাজরি ফি ওয়াজহি যার চেহারা মোবারক সুজ্জুত থেকেও বেশি জ্বলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপকে বলতেছেন নিজের আব্বাকে আব্বা আমি কলমা পড়ে ফেলেছি মান কল লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ কলমা পড়বেন জান্নাতে যাবেন কলমা পড়বেন চোখ বন্ধ করলে দুনিয়া থেকে জান্নাত দেখবেন এমন দয়াল নবীর কাছে আমরা কলমা পড়েছি আব্বা একটু কলমাটা পড়ে নাও না একসঙ্গে বাপ বেটা জান্নাতে যাব হঠাৎ করে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের আব্বা জান বলতেছে এই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ এই পাগলের সঙ্গে তুমি চলাফেরা করো কাকা বড় করে কইলে ভালো হইতো তো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তুমি সম্পর্ক করেছো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আব্বা জান আপনার ছেলের মাথা সম্বন্ধে গরম সম্বন্ধে আপনার অভিজ্ঞতা আছে আশা করি বাপ হিসাবে আপনি আমার মাথার উপর আব্বা জান বাপ হিসাবে আপনি আমার যখনই মাথার উপর আপনাকে আমি খুব মহব্বত করি কারণ আমি আপনি আমার জন্মদাতা পিতা কিন্তু আপনি আর একটা কথা জানেন না আমার রসুলের ব্যাপারে আপনি আমার জন্য একজন তুচ্ছ ব্যক্তি হযরত উমর রাদিয়াল্লাহ বলতেছেন আমার রসুলের ব্যাপারে আপনি একজন আমার জন্য তুচ্ছ ব্যক্তি কিন্তু বাপ হিসেবে মাতার উপর যখন যেখানে রসুলের সম্মান হানি হবে রসুলের ইজ্জত কেউ আঘাত করবে সেই জন্য সেখানে আপনি আমার জন্য একজন তুচ্ছ রসুলকে যে একবার পাগল বলেছেন আশা করি আপনার ছেলে সম্বন্ধে আপনার জানা আছে জবানে লাগাম দিবেন এরকম শব্দ যেন আমি উমর আর বয়সে জিন্দেগি যেন না শুনি কাকে বলতেছে নিজের বাপকে বাপে ছেলের সেন্টিমেন্ট বুঝতে পারে নাই আবার বলে দিলেন আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ইসলাম এই পাগলের সঙ্গে সম্পর্ক করে জজ আর মা বাপ নাই কয়বার হলো হযরত উমর রাদিয়াল্লাহ বলতেছেন আব্বা জান আশা করি আর একবার কি হয় জানি না আবার বলে দিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু পাগল আর এক মুহূর্ত দেরি করে নাই তলোয়ার বের করে নিজের বাপকে দ্বিখণ্ডিত করে ফেললেন এটার নাম হলো ইমান রসুলের ব্যাপারে নো কম্প্রোমাইজ নিজের বাপকে ছাড় দেয় নাই যিনি ইসলামের দ্বিতীয় খলিফা উনার নাম হযরত উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সেই জন্য সুন্নিরা কিয়ামত পর্যন্ত জান দিয়ে দিবে তবু আমার রসুলের ইজ্জতটা রক্ষা করবার চেষ্টা করবে
এটাই হলো দলিল, এটাই হলো দলিল, এটাই হলো দলিল। আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করো। কাউকে গালি দিয়েছি সেই অভ্যাস তো জাহাঙ্গীর হুজুরের নাই, সেই অভ্যাস আমার নাই। ওলিয়াল্লাহ আজীবন জিন্দা, ওলিয়াল্লাহ আজীবন জিন্দা, আল্লাহর ওলিদের খুশবু আমরা যেন কেয়ামত পর্যন্ত নিতে পারি তৌফিক দান করো। আমরা সবাই হুজুর টুপি পাঞ্জাবি দেখে ফাগরি দেখে উজুর দেখলে পাগল হয়ে যাবেন না, কেন না উজুর দুই প্রকার, আলেমে দিন আলেমে বদ্দিন, একটার দ্বারা দিন রক্ষা হবে একটার দ্বারা দিন ধ্বংস হবে। ইউদিল্লু বিহি কাসীরাম ওয়াইয়াহদী বিহি কাসীরাম, কোরআনে বলেছে ভাই, আমি বলি নাই। প্রত্যেক আলেম থেকে দিন হেফাজত থাকবে না, এমনি লেবাস থাকবে, লেবেলে সিরাপ মাল সরাপ, লেবেলে মাল খাওয়ার পরে বুঝতে পারবে বউকে নানি ডাকে না মা ডাকে। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল আর মঞ্জুর করুক, আমিন। আজকের ধন্য কমিটি ধন্য মাহফিল কর্তৃপক্ষ ধন্য, শুকরিয়া আদায় করতেছি তারপরে ইমানের পরে ফাঁসক তো নামাত আগে ইমানের পরে যখন ইত্তাকুল্লাহ আল্লাহর ভয়টা চলে আসবে তখন মসজিদে গিয়ে আল্লাহ আকবর করে সিজদাটা লাগাই দিবেন, আল্লাহর জমিনটা আমার আপনার পক্ষে সাক্ষী হয়ে যাবে। কি জানেন বড় নয়, আল্লাহকে ভয় করে নবীকে মহব্বত করে সিজদা লাগাই দিলেন কবুল হয়ে গেছে। একটা ইহুদি রসুলকে ভালোবাসতেন, একটা ইহুদি আপনারা বিরক্তি হচ্ছেন, একটা ইহুদি রসুলকে কি করতেন, কিন্তু আমার রসুল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ বলতেছেন আমার রসুলের মতো আদর্শ পৃথিবীতে আর কেউ নাই। আমার রসুল জোর করে বলতেছে না তুমি কলমা পড়ো, ইহুদিটা আমার রসুল কখন উজু করবেন বতনা নিয়ে হাজির, কখন বের হবেন জোতা মোবারক হাতে নিয়ে হাজির, কখন বের হবেন ওড়ের লাগাব ধরে হাজির, কোথায় যাবেন জামা মোবারক ধরে হাজির, কি খেদমত রসুল পাক ঘরে ঢুকেছেন ও ঘরের দরজা, দিন যাচ্ছে রাত চলে যাচ্ছে বসে রইলেন দয়াল নবীর জন্য। সাহাবাই কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ও কলমা পড়ে নাই ও খেদমত করতেছে আমাদের থেকে বেশি খেদমত করতেছে, ওকে আপনি কলমা পড়তে বলেন না কেন? আমার রসুল বলে আমি জোর জবস্ত করে এখানে কলমা পড়াতে আসি নাই, লাকা দেখা না লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা, যদি আমি রসুলের আদর্শ ওর ভালো লাগে ও এমনি এমনি কলমা ভরে দিবে, ওকে জোর করে কলমা পড়ার কোনো সুযোগ নাই, এটা হলো রসুলের আদর্শ। একটা ইহুদির লাশ যাচ্ছেন, ইহুদির লাশ দয়াল নবী দাঁড়িয়ে গেলেন, সাহাবাই কারাম বলতে ইয়া রাসূলুল্লাহ এটা ইহুদির লাশ আপনি দাঁড়াইলে কেন, এটা রসুলের আদর্শ, কারণ এটা মানুষ সেটা আল্লাহর বান্দা, এই আদর্শ দেখে অনেক ইহুদি মুসলমান হয়ে গেছে। একটু জোরে বলেন না বড় বড় মোনাফেক আব্দুল্লাহ ইবনে উবাই, বড় বড় মোনাফেকে জানাজাত আমার রসুল গিয়েছেন, তো কাফেররা ইহুদিরে বলে এত কষ্ট দয়াল নবীকে মোনাফেকে দিল, এর জানাজাত কেন দয়াল নবী আসলো, হা হা এটা কিরকম মায়ার নবী, এই জানাজার মাঠত বলে হাজার হাজার মানুষ মুসলমান হয়ে যাচ্ছে। আমার রসুল বলে ওর জানাজা পড়াইতে যাই নাই, এই আদর্শ দেখে হাজার হাজার মানুষ যে আমি রসুলের মন যে কত বড় দুনিয়াকে দেখার জন্য গেছি, এটা হলো রসুল বাগের আদর্শ। তো উনি তো কলমা পড়ে নাই ইহুদি, তো এই খেদমতের কিন্তু কোনো দিকে কমতি নেই, বসে থাকে রসুল পাকের দরজা মোবারকে দিনকে দিন রাতকে রাত বসে থাকে। হঠাৎ করে দুই একদিন উনাকে আর দেখা যাচ্ছে না, সাহাবাই কেরাম বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ যিনি খেদমত করতেন ইহুদি উনি কোথায় গেলেন? আমার রসুল বলে তোমরা কি বলো একটু চাইতেছি, উনি বাড়িতে আছে,
চলো আমার রাসূল বলে একটু গিয়ে দেখি আসি সুবহানাল্লাহ নয়েন না সুবহানাল্লাহ আয় কত কইম চাই লইও দে না এই ইজ্জত কা কইতে লাগব সুবহানাল্লাহ চলো একটু গিয়ে কলমা পড়গে না এই যে কান নেই কলমা পড়ছেন নাই সাহাবাই کرام সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু উমর ইবনে আল খাত্তাব ওসমান জুন নুরাইন মাওলানা আলী জেরে খোদা হযরত বেলাল কে নিয়ে আমার রাসূল কারবারিত নামাজত দে ইহুদির বাড়িতে গেলেন ইহুদির বাড়িতে গিয়ে সাহাবাই کرام দেখতে লাগলেন দয়াল নবীও দেখতে লাগলেন দেখতেছে ইহুদির সকরা চলতেছে কি চলত দে সকরাত তো সকরাত যা চলে ও আজরাইলকে দেখে এই যে কান নেই যা সকরাত চলে ও আজরাইলকে দেখে শুধু আজরাইলকে দেখে না গুনাহ সওয়াবও দেখে এই যে কান নেই তো সেই টাইমে সকরাতের টাইমে যদি কেউ তওবা করে তওবা কবুল নাই কে আজরাইলেরও দেখে গুনাহ সওয়াবও দেখেছেন সেই জন্য ও তওবা কি নাই কবুল নাই এলে যা করা পরে আজরাইল আইবের এই নামাতত দে আজরাইল আসার আগে এখন আজরাইলের দেখি ফেলিয়ে তওবা কইলে কবুল হইব না সন কতর ইমান কতর পরীক্ষা আর রসুলে দুই চার ঘন্টা পরে গেলে ইটা তান না দে মরি যার গই ইবে কি যার গই আর রসুলে না জানে কারণ ইবে রসুলের খেদমত করে দিবে ব্যক্তি ইবে কেন জাহান্নামে যাইব এবার রাসূলকে মহব্বত করেছেন ব্যক্তি ও কেন জাহান্নামে যাবে অথচ এক অক্ত নামাজ উনি পড়ে নাই কোন টাইমে দয়াল নবী গিয়ে হাজির করলেন দেখেন আমার রাসূল আজরাইলকে দেখতেছে সকরাত দেখতেছে আজরাইলকে তার কেউ না দেখে আর রাসূল দেখে দেন না ইন্নি আরা মালা তারাও না আমি রাসূল পাক বলে আমি যা দেখি পৃথিবীর কেউ তা দেখে না আহা সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে আমার রাসূল মালাকুল মওত কে একটু সেট করে দিলেন শুনে মালাকুল মওত রাসূল পাকের কথা শুনে একটু জোরে বলেন না শুনে শুনে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা হু বলতেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হু বলতেছেন এগুলো খোলাফায়ে রাশিদিন ওরা বলে দয়াল নবী একটু আসরের নামাজের পরে আমাদেরকে ডাক দিত আলী লব্বাইক ইয়া রাসূলুল্লাহ ওমর লব্বাইক সালাত একটু ঘুরে আসি সালাত একটু ঘুরে আসি আমরা যখন দয়াল নবীর পিছনে পিছনে যাইতাম দেখতেছি ফামা ইস্তাকবালাহু জবালুন ওয়ালা সাজারুন ওয়াহুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ দেখতেছি পাহাড়ে গাছে ওটে ছাগলে দয়াল নবীকে বড় করে করে সালাম দিচ্ছে সুবহানাল্লাহ আমরা সাহাবারা চোখে দেখতেছি ফামা ইস্তাকবালাহু দয়াল নবীকে ইস্তাকবাল জানাচ্ছে বড় আফসোস করে বলতেছি সৃষ্টি জগতে দয়াল নবীকে চিনেছে আমরা দুটেঙ্গের ব্যক্তি নবীকে চিনতে ভুল করেছি ঠিক আহা ইহুদি কলমা এখনো পড়ে নাই মালাকুল মওত এসে গেছে আজরাইলকে দেখে ফেলেছে তওবার সুযোগ আছে না না কারণ আমার রাসূল বলে রাসূলে বাককে এত মহব্বত করে কেন এই মানুষ জাহান্নামে যাবে এটা তো দয়াল নবীর বরদাস্ত হবে না সুবহানাল্লাহ মালাকুল মওত আজরাইলকে একটু পাস করাইলেন একটু পাস হও আমার রাসূল ওর কাছে গেলেন তুমি ভালো আছো কিছু বলবে ইয়া রাসূলুল্লাহ আপনার খেদমত করেছে এটা আমার মনের মহব্বত কারণ আপনার কথা বার্তা আচার আচরণ চেহারা মোবারক পৃথিবীর কারো সঙ্গে মিলে না কিন্তু আমার বাবার জন্য কলমাটা পড়তে পারি নাই বাবাই বেশি জোর করত ধর্ম ধরে রাখ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যদি থালে ভরে যাও ধর্ম ছেড়ে দিতে হবে সেই জন্য ধর্মটা ধরে রেখেছি ইয়া রাসূলুল্লাহ আজরাইল যখন এসে গেল গুনাহ দেখতেছি সওয়াবও দেখতেছি দেখতেছি সওয়াবের থেকে গুনার ফাল্লা বেশি কলমা পড়ি নাই জাহান্নামে যেতে হবে এটা নির্ভয় নির্দলিল বলতেছি জাহান্নাম যেতে হবে এখন কি করবে আমার রাসূল বলে এখন কি করবে ইয়া রাসূলুল্লাহ
তওবা যে টাইমেত কবুল হয় না সেটাও জানা হয়ে গেছে এখন যা ফয়সালা করার একমাত্র দেখতেছি আপনি রাসূল সারা পৃথিবী তার কেউ পারবে না আল্লাহ আমার রাসূল পাক বলে এখন বুঝতে পেরেছো এ রাসূল পাক কি নিয়ামত ওমা কি বুঝতে পেরেছি দেখতেছি আজরাইল কি দেখি নাই গোটা কুল কায়না দেখছি দি আপনি রাসূলের কাছে সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার জবানে আমাকে কলমাটা পড়াই দেন এই সকরাতের টাইমে দয়াল নবী বলে আমি এসেছি যে ব্যক্তি রাসূলকে ভালোবাসে এই ব্যক্তি কোনোদিন জান্নাতে জাহান্নামে যেতে পারে না পড়ে দাও আমি রাসূলের জবানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একদিন নামাজও পড়ে নাই কলমা পড়ে দুনিয়া থেকে চলে গেল আলা মাকান জান্নাতে পৌঁছে গেছে শুধু রাসূলকে ভালোবাসার কারণে জোরে বলেন না আর আমাদের সাথে মশকরা করে তোমরা সুন্নি সুন্নি করো শুধু নবী নবী করলে হবে তোমাদের কাছে তো কিচ্ছু নাই হইদি কি নাই দাড়ি লাগি নে হতে লাইক নামাজ পড়াইতে বাগরি গো ভরি না ভর সুলগিরিয়ার উপর কাপড় ভরি কত ভর তই রোজা রাখি রাখ ঈদের নামাজ পড়ি আজাহান নামাজ পড়ি বর কোরবানি করি কর তো নাই কি যেগুলো তোমরা নাই বলো বেদাত বলে এর থেকেও বেশি করি বরাত কদর মেরাজ রোজা রাখছি রাত ভর এবাদত করেছি তো কি করি নাই বলো না একটু হদে একটু শর্ট আছে সেটা কি হদে ডিলে কম করো খেলার কে কি ডিলে বেকি তেরে দেখাই করতাম না তার একদিন বইলে সাহাবি দেরি খ্যাং করতে হতে গাল দিই নে এই অভ্যাসটা ইউজুর তো নাই কি জিনিস তো আইল সবাই তাহলে আরিবে আর বলে ডিলে কাম করি তার একদিন বইলে সাহাবি দেরি আই তোর ডাকি লই আই করি তুই সাহাবেলে খতার কথা ভাই হুলে কোনে টানা টানি করিব আই তো কোনো হইতাম না সাই তো আই এর কথা বলে ডিলে কাম করি তুই গালের বারান্দার তো বলে মিশুয়াক লাগি যে মুঠি বেলে বই গেলি এবার তো কবির গু নই রসুল সুন্নলে মুত্যুকে বইয় খতর বিরক্তি কত ওড় ফেসাক গড়ি এর দেড়খানি জাঙ্গা লাগে যে শুধু হাঁড়ি বেললাই কে জিনি জিবে লস্কা করি বেলে ইউজ তো না আরা গালি দিয়েছি এই অভ্যাস তো ইউজ হতে নাই আল্লাহ প্রত্যেককে বোঝার তৌফিক দান করো তাহলে আজকের মাহফিল কবুল ধন্য তাহলে নামা দাড়ি টুবিন নাম ইমান নয় ইমান হলো জানতে কে দয়াল নবীকে মহব্বতের নাম ইমান এই আদর্শ ছিল সেরে বাংলার কাছে এই আদর্শ ছিল শাহিন শাহি সিরকুটের কাছে এই আদর্শ আছে গৌস ভান্ডারির কাছে এই আদর্শ আছে গৌস পাকের কাছে এই আদর্শ আছে খাজা গরিবেন নওয়াজের কাছে ওরা চোখ বন্ধ করলে দয়াল নবীকে দেখতো আর দয়াল নবী ওদের কাজের উপর সন্তুষ্ট থাকতো হইলে নামাজ পড়বেন ফাঁসক্ত আর দাঁড়িগুলো রাখবেন এগুলো রসুলের সুন্নত আবার অবহেলা করার সুযোগ নেই দাঁড়ি রাখবেন আর কারণ যারা দাঁড়ি রেখেছেন আমার রসুল বলে কবরে আসার সঙ্গে সঙ্গে রসুলের সুন্নত দাঁড়ি নিয়ে যখন কবরে আসলে আমি তোমাকে বুকে জড়িয়ে জান্নাতে নিয়ে যাব দাঁড়ি রাখবেন তারপরে মা বাবার খেদমত করবেন ফাঁসক্ত নামাজ এই ড্রাইভার ভাইদের বলতেছি ভাই জানারা জিন্দেগি যে যতক্ষণ দম আছে এতক্ষণ কাজ আছে দম যতক্ষণ আছে কাজও এতক্ষণ আছে দুনিয়ার ফাঁক দিয়ে আখেরাত খুঁজে নিতে হবে ফাঁসক্ত নামাজ গাড়ি তামিয়ে সুযোগ সুবিধা মজিম গাড়ি তামিয়ে নামাজ পড়ে ফেলবেন আসরের নামাজ সাইড রাখাত হলো এক মিনিট কমে পাঁচ মিনিট বেশি দশ মিনিট ঠিক না একটু দাঁড়িয়ে নামাজটা পড়ে নিবেন জিন্দাগিটা নুরুনালা নূর হয়ে যাবে জোরে বলেন না আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল আর মঞ্জুর করো আজকে আমরা ভাগ্যবান আজকে এই কমিটির ভাইয়েরা আপনারাও ভাগ্যবান আজকের মাহফিল আমরা ধন্য তলি লিল্লাহে তকবীরের নাম ইমান নয় লিল্লাহে তকবীরের নাম ইমান যেখানে লিল্লাহে তকবীর থাকবে সেখানে লিল নবীর রাসালত ইয়া রাসূলুল্লাহ থাকতে হবে
কারণ আরবিতে বলেছেন মনে হয় আপনার কথা কেউ বুঝে নাই আমরা আরবি কিছু কিছু বলতে পারি তো লিল্লাহি তাকবীর আরবিতে বলেছেন তো লিল নবীর রিসালাত যিনি ইসলাম দেখাইলো ওনার স্লোগান কই গেল আল্লাহ নবীর মহব্বতের উপর ইস্তিকামাত থাকার তৌফিক দান করো একটু জোরে বলেন না তাহলে যিনি জলিলুল কদরের সাহাবী সাইদ ইবনে মুআল্লা নামাজ থেকে আসতে একটু দেরি করলেন দয়াল নবী রাগে চেহারা মোবারক আনার মত লাল হয়ে গেল তাহলে নামাজ থেকে দয়াল নবীর মহব্বত বড় ঠিক না কতগুলো ভাইরা বলে দয়াল নবী মেহরাজে যায় নাই তো মেহরাজে রাসূল নগালে মেহরাজে লাতিয়া না নামাজ আইনে এই যখন নি তো নমান নু আনিলে তোরাও দুদি সইতে মারা দেখিলে খতর বেগম মানুষ আর এগো আর কতগুলো মানুষে বলে সবে বরাত বলে কিতাব নাই নতুন নতুন উজুররা বলে সবে বরাত কিতাব কেয়া সবে বরাত কিতাব নাই কেয়া উজুর নতুন দে বরাত নতুন নয় ঠিক না উজুর নতুন সবে বরাত নতুন নয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি জাহাঙ্গীর হুজুরের তরফ থেকে মাহফিল কমিটির তরফ থেকে একটা কারণে একই টাইমে বাংলাদেশে 560টা মডেল মসজিদ হয়েছে সেখানে মডেল মসজিদে যেটা চাকরি নিয়ার কিছু নির্দেশনা আছে ফর্মুলা দিয়েছেন কি কি জিনিস থাকলে এই চাকরিটা পাবেন তোর মধ্যে বড় দুইটা নিয়ামত আমি পেয়েছি একটা হলো নামাজের পরে ফরজ নামাজের পরে বাধ্যতামূলক মুনাজাত করতে হবে সেজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি অথচ অনেক মসজিদে আমরা দেখি অনেক উজুর ফরজ নামাজের পরে এমন দৌড় মারলো যেন মুসল্লির সাথে 20-40 বছরের মামলা চলতেছে কি মুসিবত অথচ তাদের নুরানির মধ্যে ভরাইলো মাল্লাম ইয়াস আলিল্লাহ হু ইয়াকদাব আলাইহি আল্লাহর কাছে যাইতে থাকো নইলে আল্লাহ নারাজ হবে তা আল্লাহর কাছে যাইতে থাকো নইলে আল্লাহ কি হবে ভরাইতে ভরাইলেন আর করতে কি করলেন একটু ভুল হলো না ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বললেন আল্লাহর কাছে হাত তুলে না চাইলে আল্লাহ রাগ করে বলে দিলেন কিন্তু আপনি অথচ ফরজ নামাজের পরে দোয়া কি হয় কবুল হয় আপনি ফরজটা ফরাইয়া এইভাবে দৌড় মারলেন বলে দিলেন সম্মিলিত কোনো মুনাজাত নাই সম্মিলিত মুনাজাত নাই কই পান নাই একটু বলেন খোলা ময়দানে বলতেছি কই পান নাই জানাজার পরে মুনাজাত নাই জানাজা বলে জানাজা এটা তো দোয়া জানাজা দোয়াকে বলেছে জানাজা হলো সালাত এই যে কম নেই জানাজা কি সালাত দোয়া আলাদা ওয়া দোয়াউ লিহাজাল মাইয়াত একটু জানাজা ফরার পরে জানাজা সালাত ফরার পরে আমার রাসূল পাক বলে খাতার ভেঙে তারপরে মানুষ মারা গেলে দণ্ডলো চাইবে না এই এলটিং বেল্টিং চাইবে না ক্ষমতা চাইবে না মানুষ মারা গেলে একটা জিনিসের মহতা সেটা হলো দোয়া ওয়া দোয়াউ লিহাজাল মাইয়াতে সুবহানাল্লাহ বেদাত বলবেন না রমজান মাসে মক্কা মদিনায় 20 টাকার তারাবি জামাতে চলে একটু জোরে বলি সারা দুনিয়াতে আপনার চোখ নাই মিডিয়ার দেখেন সারা দুনিয়াতে 20 টাকার নামাজের তারাবি চলে টপ টপ করে আপনারা বলে দিলেন 8 রাকাত 12 রাকাত তাহলে অন্য দিন ফরজ করা রমজান মাসের নফল ফরা সমান ফজিলত ঠিক না অন্য দিন ফরজ ফরা রমজান মাসে নফল একই ফজিলত এত বড় ফজিলত একটা মাসের মধ্যে 20 রাকাত পড়লে কি গুনাহ হতো আমার রসুল অনেক দিন কয়েকদিন জামাত সহকারে মসজিদে নববীতে তারাবি ভরিয়েছেন দলিল না দেখলে আমার কাছে আসেন বলি আমি এখানে বলি তো আমার রসুলকে জিজ্ঞেস করা গেল ইয়া রসুল আপনি জামাতে কয়েকদিন বললেন এখন পড়তেছেন না কেন আমার দয়াল নবী বলে উম্মত বুঝতে ভুল হয় কেন আমি যদি কন্টিনিউ জামাতে তারাবি ভরতে থাকি তাহলে তো এটা আল্লাহ ফরজ করে ফেলবেন আমার উম্মতের জন্য জবর হয়ে যাবে শুধু আমার উম্মতের দিকে দেখে আমি এটা সুন্নতে মুয়াক্কাদা করে দিলাম আর আমি যদি প্রতিদিন একই নিয়মে ভরতে থাকি এটা কি হয়ে যাবে ফরজ আমার উম্মতের জন্য জবর হয়ে যাবে আগলি জানো নাই দিয়ে
আল্লাহ আমাদের প্রত্যেককে বুজার শোনার তৌফিক দান করো আমিন রাগ করলেন মনে হয় না আল্লাহ এই যে মদিনার মাটি আমাদের কতগুলো হুজুর আছে কি সুন্দর চেহারা আপনাদের দেখলে খুশি হয়ে যায় আপনারা যে বলে দিলেন রাসূলের মা বাপ জাহান্নামী এটা বলে খুশি হয়ে গেলেন আচ্ছা এই হুজুরগুলোর মা বাপকে যদি বলি জাহান্নামী ওদের মাথা ঠিক থাকবে না এই যে কহ না তো রাসূলের মা বাপকে জাহান্নামী বললে কেন অথচ আল্লাহ কি বলেছেন লাউলাকা লামা খলকতুল আফলাক লাউলাকা লামা আযহারতু রুবুবিয়াতি আমার রাসূলকে যদি আমি না ফাটাইতাম তাহলে আমি খোদার রুবুবিয়তকে আমি প্রকাশ না করতাম শুধু দয়াল নবীকে পাঠিয়েছি আমি আল্লাহর খুশি মনে সুবহানাল্লাহ একটু জোরে বলেন না সুবহানাল্লাহ একটু শুনেন ইয়াসরিব নামে তুমি ছিলে অলকনের দেশ ইয়ান খারে কইলাম দে মদিনার মেডিরে ঠিক না ঠিক ইয়াসরিব নামাছিল বেরাই মেজাঙ্গা আছিল রুগ্ন জাঙ্গা বিরক্তি হচ্ছেন ওয়াজ প্রায় শেষের দিকে একটু মুদাটা লাগাই দি ইয়াসরিব নামে তুমি ছিলে বড়ই মারাতক যে ছিল তোমার পরিবেশ ইয়াসরিব নামে তুমি ছিলে বড়ই মারাতক যে ছিল তোমার নবীর সুনাম লেগে তুমি সোনার মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলো সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না রগ্ন জাঙ্গা ছিল দয়াল নবী যাওয়ার আগে এটা তো এখন বুঝাইতে সহজ হয় প্রথম প্রথম যে এলাকার মধ্যে করুণা ধরা গেছে সেই এলাকে রেড সিঙ্গেল দিয়েছে সরকারে এখানে যাইও না ঠিক না সেরকম মদিনাটাও সেরকম ছিল কিন্তু বর্তমানে যদি মদিনার মাটিতে কেউ যদি হারামে মারা যায় বে হিসেবে জান্নাতি ওই মাটি মদিনার মাটি তুমি এত দামি হলে কেন হতে রসুলবাগের কদম লাগার কারণে কোন মানুষ মারা গেলে জান্নাতে নেওয়ার দায়িত্ব আমাদের আমাদের মান এত দামি হওয়ার কারণ কি দয়াল নবী এই মাটির কদম লাগার কারণে তো যেখানে দয়াল নবীর কদম লাগার কারণে মদিনার মাটি রগ্ন মাটি কি হয়ে গেল দামি হয়ে গেল অথচ দয়াল নবীর সমস্ত শরীর মোবারক যার পেট মোবারক ছিল মা আমেনা উনি কি জাহান্নামী না কি রসুল কি শিশু অবস্থায় নবী ছিলেন না একটু জোরে বলি আমার রসুল বলে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি সৃষ্টি জগত আমি প্রথম নূর কুনতু নবিয়্যাম ওয়া আদামু বাইনাল মায়ে ওয়া তিন আদম হাওয়া দূরের কথা আসমান জমিন দূরের কথা সাত আসমান সাত জমিন দূরের কথা জান্নাত জাহান্নাম দূরের কথা খোদার খোদাই কই নাই সর্বপ্রথম আউয়ালু মালা খালাকাল্লাহু নূরি খোদার নূর থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানিয়েছেন সেদিনও আমি হোশ খারা হই নাই আমি আল্লাহর কুদরতে যখন নিলেন আমি আল্লাহকে দেখতেছি লাকিয়া রাব্বাহু সরাসরি আল্লাহকে দেখতেছি ফি আহসানা সূরত আমি আল্লাহর সূরত দেখেছি সেই জন্য আমার নূর যদি আসা আসা কেউ দেখতো মানুষ গলে গলে গর্দান ছিঁড়ে পড়ে যেত আমি যে একটা বশরিয়তের কবাত দিয়েছে শুধু আমার উম্মত আশেপাশে বসে শুধু কথা বলার জন্য এই বশরিয়তের খবর এটা আর একটা মজুজা সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ এটা আর একটা কি মজুজা বশর মানে আবার মেডিনো কইও এবার কবর এই যে কোন নি কবর এই যে জোরে কো সেটা কি কবর তো রসূল পাক কি ছোট অবস্থায় নবী ছিলেন না উনি তো আজকের নবী নয় খোদার খোদাই হয় নাই খোদার খোদাই হয় নাই আল্লাহ যারা কেউ ছিল না সেই টাইমের নবী সেই জন্য দয়াল নবী বলতেছেন আনা নূরুম মিন নূরিল্লাহ
নূর ওয়া কুল্লু শাইইন মিন নূরি আমার নূর দিয়ে তারপর কুল কায়নাত কে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ তে যেই রাসূলের কদম লাগার কারণে মদিনার মাটি জান্নাতি হয়ে গেল তো যার পেট মোবারকে দয়াল নবী ছিলেন উনি কি জাহান্নামী এত বড় আকল আপনাদের মাথার উপর কি কুকুর আর শুকুরে কি গন্ডা চারি গন্ডা প্রস্রাব করেছে বুড়া বুড়ি অলগ দা আকল দুই দেলা মাই ফেলে গিয়ে এলে নইয়ে হইছ যার কদম মোবারক লাগার কারণে মদিনার মাটি জান্নাতের মাটি হয়ে গেল হারাম হয়ে গেল শুধু আল্লাহর ওলিরা সুপারিশ করবে না আলেমরা সুপারিশ করবে না শহীদরা সুপারিশ করবে না আম্বিয়া কেরাম সুপারিশ করবে না আমার রসুল বলে এই মদিনার মাটিও কিয়ামতের দিন আমার উম্মতে সুপারিশ করবে মদিনার মাটিও আমার উম্মতের কি করবে তো যারা মদিনার মাটি পর্যন্ত উম্মতের ব্যস্ত হলে যাইব তো রসুলের মামার জাহান্নামত ফেলা দিলা তো না এদুর আগলের মলই হইলিয়া তো না গালি দিয়েছি সেই অভ্যাসটাই হুজুরের নেই দেখা দিই দাও ভাই আগুন তো তারা জ্বালা দিয়ে বালতিলে পানি মারতাম যাতে বাজা দিয়ে দে আল্লাহ প্রত্যেককে বুঝার শোনার আমল করার তৌফিক দোক।